এক কালেমায় রুটি রুজি আরেক কালেমায় ফাঁসি। আসলে এই মূল জিনিসটা কোথার থেকে আসলো, কোথার থেকে এই জিনিসটা আসলো আপনারা অনেকেই জানেন কিনা জানি না। সাইয়েদ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হলো, ফাঁসির কাস্টে নেওয়ার পর ওখানে একজন হুজুর আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তাদেরকে কালেমার তালকিন করে তারপরে ফাঁসি দেওয়া হয়। সাইয়েদ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইকে ওই হুজুর বলতেছে আপনি আমার সাথে কালেমা পড়ুন। সাইয়েদ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেছে কেন আমি তোমার সাথে কালেমা পড়ব, কি আমার কাজই হলো এটা যে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে ফাঁসির কাস্টের আগে আমি কালেমা তালকিন করে দেব। তখন সাইয়েদ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেছে তোমার কালেমায় তোমাকে রুটি রুজি দেয় আর আমার কালেমায় ফাঁসিতে ঝুলায়। মূল কাহিনী হলো এটা যে তোমার কালেমা তোমাকে কি করে প্রতি মাসে ভাতা দিচ্ছে, টাকা দিচ্ছে, আজকে আমি হক কথা বলার কারণে আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। মূল কাহিনী হলো এটা। আজকে বাংলাদেশের মধ্যে সেটাকে নিয়ে কি বাড়াবাড়ি ছাড়াছাড়ি চলতেছে, কি বাড়াবাড়ি চলতেছে। আজকে একটা কথাকে কেন্দ্র করে কত কিছু হচ্ছে, ওলামা একরামদের মধ্যে কি সুন্দর ডিভাইডেড হয়ে গেছে, ওলামা একরামের মধ্যে কি একটা ফেতনা সৃষ্টি হয়ে গেছে। আজকে আম জনতা আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে যে হুজুররা হুজুরদের পিছনে লেগে গেছে, এক কালেমায় রুটি রুজি আরেক কালেমায় ফাঁসি। এই কথাকে কেন্দ্র করে কত ট্রোল হচ্ছে, কত ট্রোল হচ্ছে। ওখান দিয়ে হেফাজতে ইসলামের কত বন্দি ওলামা একরাম জেলের মধ্যে কান্না করতেছে, আজকে সেটা নিয়ে ওলামা একরামের মুখের মধ্যে কথা নাই। আজকে কতই যে রফিকুল ইসলাম মাদানী কিছুদিন আগে দেখলাম তাকে এইরকম ভাবে বেরি ফরিয়ে নিচ্ছে, মনে হচ্ছে যে সে একটা খুনের আসামি, মনে হচ্ছে তার সাথে কট্টর আসামি নয় এরশাদ সিদ্ধার্থ ফাঁসি হয়েছে, তারও এইরকম বেরি ফরানো হয় নাই যেই রকম ফরানো হয়েছে রফিকুল ইসলাম মাদানীকে, ঠিক কিনা আপনারা দেখেছেন। আমরা কোন বাংলাদেশে আছি, আমরা কোথায় আছি? আজকে মামিনুল হক একজন শাইখুল হাদিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আজকে তাকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জেলের মধ্যে কত কষ্ট ভোগ করতেছে, প্রত্যেক দৈনন্দিন একদিন পর পর মনে হয় হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেক ওলামা ইকরাম প্রতি দৈনিক হাজিরা দিতে হচ্ছে, তাদের কত হয়রানি হচ্ছে। অথচ মানুষের বাংলাদেশের ওলামা ইকরাম সেটাকে নিয়ে ট্রোল করে না, সেটাকে নিয়ে কথা বলে না, অথচ এক কালেমায় রুটি রুজি আজকে সেটা নিয়ে ওলামা ইকরামদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আজকে ওলামা ইকরাম জেলের মধ্যে কান্না করতেছে। আল্লামা মামুনুল হক সাহেব হুজুর কত কষ্ট করছেন দিন প্রচারের জন্য, আল্লাহ তাআলার দিন প্রচারের জন্য ময়দানে গিয়ে গিয়ে ধারে ধারে উচ্চ কণ্ঠে কণ্ঠে বলেছেন তোমরা শেরেকের পূজা তোমরা ছেড়ে দাও। আপনারা সকলেই জানেন যত যত যুগে পয়গম্বর নবীরা এসেছেন তারা শুধু কি করেছেন, যত মানুষ মূর্তি পূজা করেছে আল্লাহ তাআলাকে ছাড়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মূর্তি পূজা করেছে, সকল নবীদের একটাই কাজ ছিল আগে মূর্তির পূজাকে তারা অবসান ঘটিয়ে আল্লাহ তাআলার দিনকে দেশের মধ্যে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এটা ছিল ওলামা নবীদের কাজ। আর ওরাসতুল আম্বিয়া যেহেতু ওলামা একরাম তাহলে তাদের কাজও তো এটা। আর নবীরা যেহেতু আসবে না দুনিয়ার মধ্যে, নবীরা যেহেতু দুনিয়ার মধ্যে আর আসবে না, নবীদের দরজা শেষ, এখন নবীদের কাজ কারা করবে, ওলামা একরাম। অথচ আল্লামা মামুন লক্ষা হুজুর যখন এই মূর্তির বিরুদ্ধে যখন তিনি কথা বলেছেন, যখন তিনি হকের আওয়াজ তুলেছেন, তখন নাস্তিক্যবাদীরা এই ওলামা ইকরামকে কীভাবে নষ্ট করা যায়, ওলামা ইকরামদেরকে কীভাবে হেনস্থ করা যায়, ওই ওলামা ইকরামের বিরুদ্ধে তারা লেগে গিয়েছিল, তারা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমরা বুঝতে পারি, স্পষ্টই বুঝতে পারি বাংলাদেশের মধ্যে কীভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কীভাবে ইসলামের নির্মূলে ধ্বংস করা যায়। কিছু নামদারি মুসলমান মুনাফেক দলের দালালি করে আজকে ইসলামদেরকে জবাই করে দিতে চায়। কিছু নামদারি মুসলমান মুনাফেক তাদের দলের থেকে তো তাদেরকে ওই যে রুটি রুজি দিচ্ছে, তো তাদের দল থেকে তো রুটি রুজি তারা পাচ্ছে, সমস্যা কি, টাকা তো প্রতি মাসে মাসে পাচ্ছে। আর ওলামা ইকরামদেরকে কীভাবে হেনস্থ করা যায়, নষ্ট করা যায়, আজকে তারা ওই রকমভাবে লেগে পড়েছে। অথচ ওলামা ইকরাম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছে, ওলামা ইকরাম চাচ্ছে যে মানুষগুলো মূর্তি পূজার থেকে বাঁচুক, ওলামা ইকরাম চাচ্ছে যে মানুষ হকের পথে চলুক, ওলামা ইকরাম চাচ্ছে মানুষগুলা দুনিয়ার মূর্তি পূজা গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার জান্নাতে তারা পরকালে কীভাবে যায়। ওলামা ইকরাম দিন রাত চেষ্টা করতেছে, কষ্ট করতেছে, এমনকি মানুষের ধারে কাছে গিয়ে মাইক খাচ্ছে। অথচ কিছু নামদারি মুসলমান মুনাফেক এটাকে বুঝতে চায় না, বুঝতে চায় না, বুঝতেই চায় না।
আজকে দেশের অবস্থা খুব নাজুক, এক কালেমায় রুটি রুজি আরেক কালেমায় ফাঁসি, আজকে এটাকে নিয়ে ট্রোল করতেছে, অথচ ওলামায়ে কেরাম জেলের মধ্যে কান্না করতেছে, আল্লামা মামুন হক সাহেব হুজুর কত কষ্ট পাইতেছে, রফিকুল ইসলাম মাদানী, সাকোয়াত হোসেন রাজি, তারপরে আরও মুফতি হারুনিজার সাহেব হুজুর কত মানুষ জেলের মধ্যে কষ্ট পাচ্ছে, আজকে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এক কালেমায় রুটি রুজি আজকে সেটা নিয়ে দ্বন্দ্ব করতে 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 চলতেই আছে। আমরা যারা দেশের শীর্ষ ওলামা একরাম আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দরকার হয় ওলামা একরামদেরকে মুক্তির ব্যাপারে আপনারা হকের আওয়াজ তুলুন, ওলামা একরামদেরকে কীভাবে জেল থেকে মুক্তি করা যায় আপনারা সেই সব আওয়াজ তুলুন, আপনারা ভয় পাবেন না, ইনশাআল্লাহ আমরা ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে আপনাদের পিছনে আমরা আসি ইনশাআল্লাহ, আপনারা যখন আমাদেরকে আওয়াজ তুলবেন আমরা তখনই থাকবো ইনশাআল্লাহ, আপনারা ভয় করবেন না ওলামা একরাম, আপনারা কোনো দলের দালালি করবেন না, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব কিভাবে ওলামা একরামকে জেল মুক্ত করা যায়, এখন ইসলামকে নিয়ে কিভাবে নষ্ট করা যায় বাংলাদেশের মধ্যে এইসব পায়তারা চলতেছে, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব, কিছু নামদারি মুসলমান মুনাফেকও এটার মধ্যে কাজ করতেছে, কারণ তারা তো দলের দালালি করতেছে, টাকা তো পায়, তারা তো আসলে বুঝে না আমরা নিজের ক্ষতি নিজেরাই করতেছি, আমরা দুনিয়াতে কয়দিন বাঁচব, দুনিয়াতে আমরা কয়দিন থাকব, আর এই টাকা পয়সা দিয়ে আমার কী হবে, আমি আখেরাতের জীবনে আমার এই টাকা পয়সা কী লাগবে যে আমি দলের দালালি করে ওলামা একরামদেরকে হেনস্থ করতেছি, মারতেছি, জেলের মধ্যে ঢুকে দিচ্ছি, ওলামা একরামদেরকে নির্বিচারে আমি কঠোর শাস্তি দিচ্ছি, মুসলমান নামদারি মুনাফিকরা তো বুঝে না, এই জন্য ওলামা একরাম আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হকের আওয়াজ তুলুন, জেলবন্দি যত ওলামা একরাম আছে ওলামা একরামের ব্যাপারে আপনারা ফিকুর করুন, কীভাবে তাদেরকে জেল মুক্ত করা যায়, কীভাবে জেল মুক্ত করা যায় আপনারা এইরকমভাবে ফিকির করুন, আমরা আসি ইনশাআল্লাহ, আপনাদের ডান থেকে বাম থেকে আমরা আসি, আপনারা ভয় করবেন না, রাজপথে আপনারা ডাক দেন, আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ, না হয় আজকে যদি আপনি আমি যদি ওলামা একরামদেরকে যারা নির্বিচারে জেলের মধ্যে থাকতেছে আল্লাহ আল্লাহর রসুলের কথা বলে আল্লাহ আল্লাহর রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জেলের মধ্যে গেছেন, আপনি আমি যদি সেই হকের আওয়াজ না তুলে তাদেরকে যদি বের করার চেষ্টা না করি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ওলামা একরাম আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে কি বলবো, আল্লাহ ফাক রব্বুল আলামিন তো আমাদেরকে প্রশ্ন করবেন যে ওলামা একরাম নির্বিচারে জুলুমের শিকার হয়ে জেলের মধ্যে সময় কাটাইছে, কষ্ট করছে, নির্বিচারে তাদের উপরে অনেক কষ্ট মুজাহিদা তাদেরকে জেলের মধ্যে দিয়েছে, তোমরা ওলামা একরাম কি করেছো, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা পড়ে যাব, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা ওলামা একরামরা আছেন আর বাংলাদেশের যত মুসলমান আছেন, আমার সম্মুখে যত মুসলমান আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এক কালেমার ভাই হয়ে যান এবং আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরুন এবং মূর্তির বিরুদ্ধে কথা বলুন, শিরকের বিরুদ্ধে কথা বলুন, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তিকে বিরাজমান করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।